হরিহরপুরের পদ্ম নবপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। মৃতের নাম জেকের আলী। হরিহরপাড়া থানার অন্তর্গত ইমামনগর গ্রামের বাসিন্দা সে। শুক্রবার দুপুরে একটি বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করছিলেন, সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতেই ঝুলতে থাকেন। স্থানীয় লোকজনের নজরে পড়লে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে এলাকা জুড়েই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কারে হাত দিয়ে মারা গেছে? তো বাড়ি হচ্ছে ইমামনগর। এই কিছুক্ষণ আগে ঘটনা ঘটল, আমরা এসে দেখলাম সব মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি এসেছিল আর পুলিশ এসেছিল, ওখান থেকে ওরা নামালো। অফিসে একটা ফোন আসে যে আপনাদের কোন লেবার কোলের উপর ঝুলছে। তখন আমরা বুঝতে পারি না কোন লেবার, সঙ্গে সঙ্গে আমরা ওখানে যাই, যে দেখি কোলের উপর ঝুলছে। তখন আমাদের মোবাইল ভ্যান ছিল, মোবাইল ভ্যানকে ডাকা হলো, সমস্ত স্টাফরা উপরে উঠে পোল থেকে নামালো, নামিয়ে ডাকে মারা গেছে। তখন আগেই মারা গেছে, নামিয়ে দেখলো এখনও মারা গেছে। এখন নিয়ে সরাসরি থানায় গিয়েছে। কি করছিল ওখানে, কি করতে মিটার লাগাতে গেছিল? কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার ওপর লাকি ড্র কুপন। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা, শর্তাবলী প্রযোজ্য।